ওম শান্তি। আজকের তারিখ হলো 20 জানুয়ারি 2021। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছে, মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ কল্পে এই সময় হলো সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। তোমরা বাচ্চারা সাকারিনকে মিষ্টি বাবা স্মরণ করে শতপ্রধান হয়ে ওঠো। তো এই সময় কোন সময়? হচ্ছে সর্বোত্তম কল্যাণকারী এই সঙ্গম যুগ। প্রশ্ন, নানা রকম প্রশ্ন মনে ওঠার কারণ কি এবং সমাধানই বাকি? উত্তর, যখন তোমরা দেহ অভিমানে আসো তখন সংশয় তৈরি হয়, আর সংশয় ওঠা মাত্রই অনেক প্রশ্নের সৃষ্টি হয়। বাবা বলেন, আমি তোমাদের পতিত থেকে পবিত্র হওয়ার এবং অন্যদেরও পবিত্র করে তোলার যুক্তি বলে দিয়েছি, এতেই সব প্রশ্ন শেষ হয়ে যাবে। তো বাবা বলেছে, যখন আমরা দেহ অভিমানে আসি তখন আমাদের কি হয়, সংশয় হয়ে যায়, আর সংশয় মানেই আমাদের কি হয়, মনে অনেক রকম প্রশ্নের সৃষ্টি হয়। তো বাবা বলেন, বাবা কেন এসেছেন? আমাদের পতিত থেকে পবিত্র করে তোলার জন্য। আজকের গীত, তোমাকে পেয়ে আমি সারা জগৎ পেয়ে গেছি। তো বাবাকে পেয়েছি মানে আমরা সারা জগৎকে পেয়ে গেছি না? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গান শুনেছি। এই যে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, এ কথা কে বলেন? নিশ্চয়ই আত্মিক পিতাই এ কথা বলতে পারেন। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে, আর বাবা অত্যন্ত স্নেহের সাথে বোঝাচ্ছেন, তোমরা জানো আত্মিক পিতা ছাড়া সবাইকে সুখ শান্তি দেওয়া বা সবাইকে দুঃখ থেকে মুক্ত করা জগতে আর কোনো মানুষ করতে পারে না। সেই জন্যই দুঃখে বাবাকে স্মরণ করে। তো বাবা বলেছেন কি, দুঃখ থেকে মুক্ত একমাত্র এক বাবাই করতে পারে, না এই জন্য দুঃখের সময় আমরা বাবাকে স্মরণ করি। বাচ্চারা, তোমরা সামনে বসে আছো, তোমরা জানো যে বাবা আমাদের সুধামের যোগ্য করে তুলছে, মানে সত্যযুগে যাওয়ার যোগ্য করে তুলছেন আমাদেরকে। তোমরা সুখধামের মালিক প্রদানকারী বাবার সামনে বসে আছো। এখন বুঝেছ যে সামনে বসে শোনা আর দূর থেকে শোনার মধ্যে বিস্তর পার্থক্য। তোমরা মধুবনে মুখোমুখি হয়ে শুনতে আসো। মধুবন খুব প্রসিদ্ধ। মধুবনে কৃষ্ণের চিত্র আছে, কিন্তু কৃষ্ণ তো সেখানে নেই। বাচ্চারা, তোমরা জানো এই জন্য প্রচেষ্টা দরকার। নিজেকে প্রতি মুহূর্তে আত্মা নিশ্চিত করতে হবে। আমি আত্মা বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি। সম্পূর্ণ চক্রে একবারই বাবা আসেন। এই সঙ্গম পুরো কল্পের মধ্যে সর্বাধিক সুন্দর যুগ। এর নামই রাখা হয়েছে পুরুষোত্তম। এটাই সঙ্গম যুগ, যখন মানুষ মাত্রই উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই তমপ্রধান, যা শতপ্রধান হয়ে ওঠে। শতপ্রধানকে উত্তম বলা হয়। তমপ্রধান হওয়ার কারণে মানুষ নিচের দিকে নেমে যায়। সুতরাং বাবা আত্মাদের সামনে এসে বোঝান, সম্পূর্ণ ভূমিকা আত্মাই পালন করে, নাকি শরীর? তোমাদের বুদ্ধিতে এসেছে যে প্রকৃত পক্ষে আমরা আত্মারা নিরাকার দুনিয়া বা শান্তিধামের নিবাসী। তো আমরা সকল আত্মা কোথাকার নিবাসী? শান্তিধামে নিবাসী। এটা কেউ জানে না, না নিজে বুঝতে পারে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে। তোমরা বুঝেছ আত্মারা আসলে পরমধাম নিবাসী।
ওটা হলো নিরাকার দুনিয়া, এটা হলো সাকার দুনিয়া। এখানে তোমরা সব আত্মারা অ্যাক্টরস ভূমিকা পালন করে চলেছ। তোমরা জানো সর্বপ্রথম আমরা ভূমিকা পালন করতে আসি, মানে সর্বপ্রথমে আমরা কোথায় আসি? সত্যযুগে। তারপর নাম্বার অনুসারে সবাই আসে, সমস্ত অ্যাক্টাররা একসাথে আসে না। যেরকম আমরা যে নাটক দেখি, তো নাটকে কি সমস্ত অ্যাক্টাররা তো একসাথে আসে না? না, তার জন্য এই সৃষ্টিরূপী অবিনাশী নাটকেও আমরা সমস্ত আত্মারূপী অ্যাক্টার কী করি? একসাথে আসি না। ভিন্ন ভিন্ন প্রকারের অ্যাক্টরদের অবিরত আসা যাওয়া করতে থাকে সবাই একসাথে। তখনই হয় যখন নাটক সম্পূর্ণ হয়। এখন তোমরা পরিচয় পেয়েছ আমরা আত্মারা প্রকৃতপক্ষে শান্তিধাম নিবাসী। এখানে আসি ভূমিকা পালন করতে, বাবা ও সম্পূর্ণ সময়ের জন্য ভূমিকা পালন করতে আসে না। আমরাই ভূমিকা পালন করতে করতে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যাই। এখন বাচ্চারা সামনে বসে তোমাদের শুনতে আনন্দ হচ্ছে? এত মজা তো মুরলি পড়ার সময় হয় না? এখানে সামনে বসে শুনছ যে বাচ্চারা, তোমরা জেনেছ ভারত দেবী দেবতাদের স্থান ছিল, এখন আর নেই। আমরা সকলে বলি না কি ভারত কী ছিল একদিন? স্বর্গ ছিল, কিন্তু এখন নেই। চিত্রও দেখে থাকো, জানো যে আমরাই ওখানকার নিবাসী ছিলাম, আমরাই প্রথমে দেবতা ছিলাম। নিজের ভূমিকা তো স্মরণে থাকবে নাকি ভুলে যাবে? বাবা বলেন তোমরা এখানে ভূমিকা পালন করেছ, এটাই ড্রামা, নতুন দুনিয়া যা আবার পুরনো হয়ে যায়। সর্বপ্রথম যে আত্মার উপর থেকে আসে তারা গোল্ডেন এজে আসে, এসব বিষয় এখন তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বিশ্বের মালিক মহারাজা মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল, এখন তো রাজধানী নেই। এখন তোমরা শিখছ কিভাবে আমরা রাজ্য শাসন করব। সত্যযুগে উজির মানে উপদেষ্টা মন্ত্রী থাকে না, পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়ে না। ওরা তো শ্রীমদ দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে, সেই জন্য অন্যের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কারো পরামর্শ নেই, বোঝা যায় যে তার বুদ্ধি দুর্বল। এখন যে শ্রীমদ পাওয়া যায় সেটা সত্যযুগেও বহাল থাকে। তোমরা বুঝেছ সর্বপ্রথম দেবী দেবতাদের অর্ধকল্প ধরে রাজ্য ছিল, মানে সত্যযুগ ত্রেতাযুগ দেবী দেবতার রাজ্য ছিল। এখন তোমাদের আত্মা রিফ্রেশ হচ্ছে এই নলেজ পরমাত্মা ছাড়া আর কেউ দিতে পারবে না। তো আমাদের এই নলেজকে দিচ্ছে স্বয়ং পরমাত্মা। এই নলেজ কোনো সাধু সন্ত মহাত্মার দেওয়া নয়। এই জন্য বাবার এই যখন মহাবাক্য আপনারা শুনবেন, তো সবসময় মনে করবেন কি আমি কার মহাবাক্য শুনছি। আমি স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মার মহাবাক্য শুনছি। তাহলে দেখবেন অনেক খুশিরা হবে। এখন বাচ্চারা তোমাদের দেহে অভিমানী হতে হবে। শান্তিধাম সাইলেন্স ওয়ার্ল্ড থেকে তোমরা শব্দের মধ্যে প্রবেশ করেছ। শব্দ ছাড়া কর্ম হতে পারে না, কেন কি শান্তিধামে তো কোনো আওয়াজ নেই, সাইলেন্স ওয়ার্ল্ড। এই বড় বোঝার বিষয়, বাবার মধ্যে যেমন সম্পূর্ণ জ্ঞান রয়েছে তেমনি তোমাদের আত্মার মধ্যেও জ্ঞান রয়েছে। আত্মাই বলে এক শরীর ত্যাগ করে আমরা সংস্কার অনুসারে অন্য শরীর ধারণ করি। তো আমরা যেরকম সংস্কার থাকবে সে সংস্কার আধারে আমরা নতুন শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয়, তো বাবা বলেছেন পুনর্জন্ম আমাদের অবশ্যই হয়। আত্মা যেমন ভূমিকা পায় সেটাই অভিনয় করে থাকে, সংস্কার অনুসারে জন্ম নিতে থাকে,
বারংবার জন্ম নিতে নিতে আত্মার পবিত্রতার ভাগ কম হতে থাকে। পতিত শব্দটি দাপর থেকে কার্যে পরিণত হয়। কিছু পার্থক্য অবশ্যই হয়। আত্মারা তোমাদের সাথে এখন শিব বাবার বাগদান মানে বিবাহের সম্বন্ধ হয়েছে, সুতরাং আত্মা তো ফিমেল হলো না। শিব বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে, তোমরা শান্তিধামে গিয়ে তারপর সুখধামে আসবে। সুতরাং বাচ্চাদের জ্ঞান রত্ন দ্বারা ঝুলি পরিপূর্ণ করতে হবে, কোনো রকম সংশয় আসা উচিত নয়। দেহ অভিমানে এলে অনেক প্রশ্ন ওঠে, বাবা যে যুক্তি বলে দেন সেটাও করে না। প্রধান বিষয় হলো আমাকে পতিত থেকে পাবন হতে হবে, অন্য সব বিষয় ত্যাগ করতে হবে। রাজধানীতে যা কিছু রাজনীতি এবং ব্যবস্থা ছিল সেগুলোই চলবে, যেমন মহল তৈরি করেছিল সেরকমই বানাবে। প্রধান বিষয় হলো পবিত্রতা। আহ্বান করে, হে পতিত পাবন, পবিত্র হলে সুখী হতে পারবে। এই জন্য আমরা কী বলি, পবিত্রতাই হলো সুখ শান্তির জননী। কেন কি যখন আমরা পবিত্র ছিলাম তখন আমরা সকলেই সুখ শান্তিতে ছিলাম, যখন দাপর যুগ থেকে আমরা সকল আত্মারা অপবিত্র হয়ে যাই তখন থেকে আমরা দুঃখী হয়ে যাই। সবথেকে পবিত্র হলো দেবী দেবতা। এখন তোমরা 21 জন্মের জন্য সর্বোত্তম পবিত্র হয়ে ওঠো, একেই বলে সম্পূর্ণ নির্বিকারী পবিত্রতা। বাবা যে শ্রীমৎ দেন সেই অনুসারে চলা উচিত, কোনো সংকল্প ওঠানো প্রয়োজন নেই। প্রথমে আমরা পতিত থেকে পাবন তো হই, ডেকে বলে হে পতিত পাবন, কিন্তু কিছুই বোঝে না, এটাও জানে না পতিত পাবন কি। এটা হলো পতিত দুনিয়া, সত্যযুগ পবিত্র দুনিয়া। প্রধান বিষয় হলো পবিত্র হওয়া, কে পবিত্র করে তুলবে কিছুই জানে না। পতিত পাবন বলে ডাকে কিন্তু তাদের বল তোমরা তো পতিত, বাবা তাদের বলো তোমরা তো পতিত, তবে কিন্তু রেগে যাবে না। যদি আমাদের বলি তোমরা তো পতিত তো রেগে যাবে, কিন্তু আমরা কাকে ডাকি, পতিত পাবনকে ডাকি। নিজেকে বিকারগ্রস্ত কেউই মনে করে না, বলে সবাই তো গৃহস্থ জীবনে ছিল, রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল না, ওখানে যোগ বলের দ্বারা সন্তান গ্রহণ হয়, এটা ভুলে গেছে। তো বাবা এখানে কী বলছে, রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল না, কেন কি রাধা কৃষ্ণই যখন বড় হয় তাদের যখন স্বয়ম্বর হয় তাদের যখন বিবাহ হয় তখন তারা লক্ষ্মীনারায়ণ হয়ে যায়। এই জন্য রাধাকৃষ্ণকে ছোটো সময়কার দেখানো হয় আর বড় সময়কার তাদেরকে দেখানো হয় না, শাস্ত্রেও সেটা নেই। আর আমরা এটা বলি শ্রীকৃষ্ণ হরিমুরারি বাসুদেব হে নাথ নারায়ণ, তো যিনি শ্রীকৃষ্ণ হরিমুরারি তিনি বাসুদেব, তিনি সে নারায়ণ, আর লক্ষ্মী কী হয়, শ্রীরাধা লক্ষ্মী হয়ে যায়। এই জন্য লক্ষ্মীনারায়ণের ছোটো সময়কার কেউ দেখায় না, কোনো শাস্ত্রেও সেটা বর্ণনা নেই। ওখানে যোগ বলের দ্বারা সন্তান জন্মগ্রহণ করে এটা ভুলে গেছে। সত্যযুগকে নির্বিকারি ওয়ার্ল্ড স্বর্গ বলা হয়, ওটা হলো শিবালয়। বাবা বলেন পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই। এই বাবা একজন টিচার এবং সদ্গুরু, যিনি সবাইকে সদ্গতি দেন। এখানে তো একজন গুরু চলে গেলে তার সন্তানকে গদিতে বসিয়ে দেয়, সে কিভাবে সদ্গতি দিতে পারে, সবার সদ্গতি দাতা একজনই। তো বাবা এখানে বলেছেন কি কোনো দেহধারী গুরু আমাদের সদ্গতি দিতে পারে না। আমি তো দাপর যুগ থেকে সেই গুরুর পিছনে ছুটে এসেছি না, দেহধারী, সেই দেহধারী গুরু আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়,
সবাই সে পরমাত্মার কাছে, সকলেই বলে উনাকে স্মরণ করো। আর এখানে স্বয়ং পরমাত্মা কি বলেন কি তোমরা সকলকে ভুলে শুধু আমাকে স্মরণ করো। কেন কি এক পরমাত্মা সদ্গুরু ছাড়া আমাদেরকে কেউ সদ্গতি দিতে পারবে না, কোনো দেহধারী গুরু আমাদের সদ্গতি দিতে পারে না। এই জন্য কি বলেছেন গীতায় কি যে উনি সকল গুরু সাধু সন্ন্যাসী সকলকে উদ্ধার করার জন্য উনি এসেছেন, তার জন্য ওনার নাম হচ্ছে সদ্গুরু। আচ্ছা, সে কিভাবে সদ্গতি দিতে পারে? হ্যাঁ, গুরুর সিংহাসনে তার সন্তানকে বসিয়ে দিলে সবার সদ্গতি দাতা তো একজনই। সত্যযুগে শুধু দেবী দেবতারা থাকে, বাকি আত্মারা সবাই শান্তিধামে চলে যাবে। রাবণ রাজ্য থেকে মুক্তি পেয়ে বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান। পাবন থেকে চট করে কেউ পতিত হয় না, নাম্বার অনুসারে নিচে নামতে থাকে। শতপ্রধান থেকে শতরজতম তোমাদের বুদ্ধিতে 84 জন্মের চক্র বসে গেছে। তোমরা এখন লাইট হাউস জ্ঞান দ্বারা এই চক্রকে জেনেছ যে এটা কিভাবে ঘোরে। তো আমরা জ্ঞান পেয়ে জেনেছি কি সৃষ্টিচক্র কিভাবে ঘোরে। এখন তোমাদের আরও সবাইকে পথ বলে দিতে হবে। সবাই হলো নৌকা, তোমরা পাইলট, পথ প্রদর্শক। সবাইকে বলো তোমরা শান্তিধাম সুখধামকে স্মরণ করো, কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। আচ্ছা, তো আমাদের সুখধামকে সত্যযুগকে স্মরণ করতে হবে আর এই কলিযুগ দুঃখধামকে ভুলে যেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ স্মরণ আর সুপ্রভাত। আত্মারূপী পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে, নিজের ঝুলি জ্ঞান রত্ন দ্বারা ভর্তি করতে হবে। এই জন্য বলি না আমরা ভরদো ঝোলি শিব ভোলে ভণ্ডারী। তো কিসে ঝুলি ভরপুর করব? জ্ঞান রত্ন দিয়ে। সংশয় এসে কোনো প্রশ্ন যেন না ওঠে। তো বাবার অনেক সন্তানের কি হয়, অনেকজনের প্রশ্ন ওঠে, সংশয় চলে আসে কি বাবা এটা কেন বললো, এটা কি সত্যি? তো বাবা বলছে সংশয় যাতে আমাদের না ওঠে। দুই নাম্বার, যোগ অগ্নি দ্বারা আত্মারূপী সীতাকে পবিত্র করে তুলতে হবে, কোনো ব্যাপারে বিস্তারে না গিয়ে দেহী অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে, শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। তো যোগ অগ্নি দ্বারা কী করতে হবে, আত্মারূপী সীতাকে পবিত্র করতে হবে। যেরকম আমরা দেখি কি মা সীতাকে কে উদ্ধার করেছিল, শ্রীরাম। তো এখানে রাম বলতে আমরা পরমাত্মাকেও কিন্তু শিব বাবার আরেক নাম হচ্ছে রাম, যিনি এসে আমাদের সকল আত্মারূপী সীতাকে এই রাবণের জঞ্জাল থেকে আমাদেরকে মুক্ত দিচ্ছেন। বরদান, দেহী অভিমানী স্থিতিতে স্থিত হয়ে সদা বিশেষ ভূমিকা পালনকারী সন্তুষ্ট মনি ভব। তো দেহী অভিমানী মানে আত্মিক স্থিতিতে স্থিত থেকে সদা বিশেষ ভূমিকা পালন করে, আর আমাদের বিশেষ ভূমিকা পালন করে সন্তুষ্ট মনি হতে হবে। স্পষ্টীকরণ, যে বাচ্চারা বিশেষ ভূমিকা পালনকারী হয় তাদের প্রতিটি কর্ম বিশেষ হয়, কোনো কর্ম সাধারণ হয় না। সাধারণ আত্মা যে কোনো কাজ দেহ অভিমান নিয়ে করবে, আর বিশেষ আত্মা দেহ অভিমানী হয়ে করবে। দেহে অভিমানী হয়ে করবে কারা? যারা বিশেষ আত্মা। যে দেহে অভিমানী স্থিতিতে স্থিত থেকে কর্ম করে সে নিজেও সবসময় সন্তুষ্ট থাকে আর অন্যদেরও সন্তুষ্ট রাখে, সেই জন্য তাদের সন্তুষ্ট মনি বরদান স্বাভাবিকভাবে
প্রাপ্ত হয়ে যায়। তো আমাদের দেহাভিমানী আত্মিক স্থিতিতে যদি আমরা কর্ম করি তো আমরা কী হব, সন্তুষ্ট হয়ে যাব আর সন্তুষ্ট মনের বরদানকে প্রাপ্ত করতে পারব। স্লোগান, প্রয়োগকারী আত্মা হই, যোগের প্রয়োগ দ্বারা সর্বখাজানা সম্পদ বৃদ্ধি করো। দোয়া বলছে প্রয়োগকারী আত্মা হয়ে যোগের প্রয়োগ দ্বারা কী করতে হবে, সব খাজানা সম্পদকে বৃদ্ধি করতে হবে। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মৌলির জন্য।